টাঙ্গাইলে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় মামলা, শনাক্ত তিন, চব্বিশ ঘন্টা পরও গ্রেপ্তার হয়নি কেউ। সপ্তাহের ব্যবধানে কেজিতে সাত টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, বারবার দাম বাড়ায় বিপাকে ক্রেতা। ভোলায় ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে চলছে সকাল সন্ধ্যা হরতাল, যান চলাচল দোকানপাট বন্ধ। মদ চোরাচালানকারীদের শাস্তি নিশ্চিতে সব সংস্থার সমন্বিত টাস্কফোর্সের তাগিদ, কাস্টমসের চিঠি। এবং বাংলা সিনেমার পালে নতুন হাওয়া, হলে হলে দর্শকের ঢল, মিলছে না টিকিট, আশাবাদী চলচ্চিত্র সংশ্লিষ্টরা। স্বাগত সকাল নয়টার এক ঘন্টার বিরতিহীন সংবাদ মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। টাঙ্গাইলে চলন্ত বাসে যাত্রীদের তিন ঘন্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় চব্বিশ ঘন্টা পর হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন বাসের এক যাত্রী। বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার ইগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছলে যাত্রী বেশে কয়েকজন বাসে ওঠেন। পরে তিন ঘণ্টা যাত্রীদের জিম্মি করে চলে ডাকাতি। এরপর এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাসটি পরে মধুপুরের কাছে দুর্ঘটনার শিকার হলে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। এই ঘটনার পর ধর্ষণের শিকার নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। প্রত্যেকটা লোকের কাছে চাকু, এই চাকু দেখে ভয় দেখে সব কিছু কাইড়ি নেয়, টাকা পয়সা গহনাগাঠি মোবাইল কাইড়ি নেয়। নেওয়ার পরে এবার আমার সাথে জেরা কাটাকাটি হয়। ওদের জেরা কাটাকাটি হওয়াতে ওরা রাইগে যায় আরও বেশি, আমার পুরে রাইগে যায়, আমাকে ধর্ষণ করে। পুলিশ সুপার জানান, বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন এক যাত্রী। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে তিনজনকে। ডাকাত দল বাসের ড্রাইভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাস চালকের চালককে তার আসন থেকে সরিয়ে তারা বাস চালানো শুরু করে এবং যাত্রীদের কাছে যা থাকে সব তারা নিয়ে যায়। একজন নারী যাত্রী সে বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে। তিনজনকে শনাক্ত করেছে। তিনি আরো জানান, জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বা টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ঘটনার তো প্রায় ২৪ ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তিনজনকে শনাক্ত করা ছাড়া তেমন কোনো অগ্রগতি হয়েছে কি? আমি কিছুক্ষণ আগে কথা বলছি, অর্থাৎ সকালবেলায় কথা বলেছি মধুপুর থানার যিনি ডিউটি অফিসার আছেন তার সাথে। তিনি যেটা বলেছেন যে আটকের বিষয়টি তিনি আমাদেরকে কিছু কোনো তথ্য দিতে পারেননি, অর্থাৎ আটকের বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে গতকালকে রাতে যখন আমরা টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সাথে কথা বলেছি, সেই সময় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং বেশ কয়েকটি টিম কিন্তু কাজ করছে এই যাদেরকে শনাক্ত করা হয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আটক করার জন্য। আর এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। আমি যে হাসপাতালটাতে দাঁড়িয়ে আছি এই হাসপাতালে কিন্তু ধর্ষী যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকালকে সন্ধ্যায় এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য তাকে রাখা হয়েছে, যে ডাক্তারি পরীক্ষাটা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এই হাসপাতালে যিনি আবাসিক চিকিৎসক আছেন ডক্টর লুৎফর রহমান এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সাদেকুর রহমান, তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, এখন যে কোনো মুহূর্তে এই মেডিকেল পরীক্ষাটি সম্পন্ন হবে। তো আর এই বিষয়ে আমরা যখন কালকে যখন কথা বলছিলাম যিনি ধর্ষিত হয়েছিলেন তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ইগল এই পরিবহনে তারা কুষ্টিয়া থেকে ওঠার পরে এই যাত্রীবেশী যে ডাকাতরা উঠেছিল তারা কিন্তু সিরাজগঞ্জ থেকে উঠেছিল এবং তারা কিন্তু এই মহাসড়কে সেই বঙ্গবন্ধু সেতু পূর্ব পার হয়ে পশ্চিম পার হয়ে পূর্ব পার তারপর নাটিয়াপাড়া যাওয়ার পর কিন্তু এই বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাত দল এবং তারপরে সবাইকে বেঁধে এই ডাকাত
কর্মসূচি সম্পন্ন করে এবং এক পর্যায়ে সেই বাসে এক নারী যাত্রী ছিলেন যাকে ধর্ষণ করেছে বলে সেই নারী আমাদেরকে জানিয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সেই নারী ধর্ষণের শিকার হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার যেটা বলছেন খুব দ্রুত সময়ে দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনে আওতায় আনা হবে আর এই নারীর মেডিকেল পরীক্ষা অর্থাৎ ডাক্তারি পরীক্ষা আজকে দুপুর নাগাদ হয়ে যাবে বলে আমরা এই হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। তো এই হচ্ছে আমার কাছে এই ধর্ষণ এবং ডাকাতি ঘটনার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। খুচরা বিক্রেতারা বলছেন মোকামে চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে দাম বেশি। দিনাজপুরে হঠাৎ বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। কেজিতে মিনিকেট চাল 58 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকায় আর বিয়ার 28 জাতের চাল 54 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকায়। দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। মিনিকেটে সেভাবে এখন পর্যন্ত বাড়েনি, কিন্তু খুচরা বাজারে আমরাও যেটা জানতে পারতেছি খুচরা বাজারে আমাদের কথা বলে চালের দাম বৃদ্ধি করা হয়েছে। একই পরিস্থিতি কুষ্টিয়াতেও। 7 দিন আগে মিনিকেট 66 টাকায় বিক্রি হলেও বর্তমানে তার দাম 68 থেকে 70 টাকা আর 28 চাল 50 টাকা থেকে বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। মিল মালিকরা বলছেন ডলারের দাম বাড়ায় ভারত থেকে চাল আমদানি করছেন না ব্যবসায়ীরা। বাসমতি বলেন, কাজলতা বলেন আর 28 বলেন, প্রত্যেকটা চাউলে 2 থেকে 2.5 টাকা বেশি। তো হঠাৎ করে এই বৃদ্ধিতে আমাদের একটু সমস্যা হচ্ছে ডলারের সংকট হওয়ার কারণে, পাশাপাশি আমাদেরও মিলারদের কাছে স্টক ফুরিয়ে গেছে, কৃষকের কাছেও ধরেন কোনো ধরনের স্টক নাই, সে কারণেই ধানের দামও কিছুটা বাড়ছে। এদিকে নওগাঁর বাজারেও চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। ধানের সংকট ও দাম বৃদ্ধিকে দায়ী করছে ব্যবসায়ীরা। হাটে বাজারে ধানের সরবরাহ কমে দিয়েছে, প্রতিদিন হাটে ধানের দাম বৃদ্ধি পাচ্ছে, ডলারের দাম বৃদ্ধিও অব্যাহত রয়েছে। এ কারণেই আমদানিকৃত চাউলের মূল্য অনেক বেশি হচ্ছে। যশোরের খোলা বাজারে নাজির শাইল মিনিকেট বাসমতি বিয়ার 28 স্বর্ণাসহ বিভিন্ন চাল কেজিতে বেড়েছে 2 থেকে 7 টাকা পর্যন্ত। প্রত্যেকটা চালে 5 থেকে 6 টাকা কেজিতে বৃদ্ধি, আমাদের তো আর কিছু করার নেই। এছাড়া চালের দাম বেড়েছে নাটোর ও পাবনায়। ভোক্তাদের অভিযোগ, বাজার তদারকির অভাবে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী ও চালকল মালিকরা। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের দাম নিয়ে আরও জানাতে এবার নওগাঁ থেকে যোগ দিচ্ছে সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, নওগাঁয় চালের অনেক বড় আড়ত এবং মোকাম মালিকরা যারা রয়েছেন তারা কি বলছেন এই হঠাৎ করে দফায় দফায় যে চালের দাম বাড়ছে এর কারণ কি? আসলে আমার সঙ্গে গতকাল এবং আজকে কথা হয় বিভিন্ন চাল ব্যবসায়ী এবং আড়তদারদের সঙ্গে, তারা যেটি বলছেন যে এটি কিন্তু আসলে মৌসুমের শেষ সময়। এই সময় কিন্তু মূলত কৃষকদের কাছে ধানের যে মজুদ থাকে সেটি কিন্তু ফুরিয়ে আসে, যে কারণে এখন কিন্তু হাট বাজারগুলোতে ধানের মজুদ খুবই কম আর এই কারণে আপনার মূল্যটাও বাড়ছে। আপনার যে ধানটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 1400 টাকা সেটি কিন্তু প্রতি মনে বৃদ্ধি পেয়েছে 50 থেকে 100 টাকা, অর্থাৎ হচ্ছে ধানের দাম কিন্তু প্রতি মনে 50 থেকে 100 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটি কারণ যেটি চাল ব্যবসায়ীরা বলছেন যে সরকার কিন্তু ঘোষণা দিয়েছে ভারত বা অন্যান্য রাষ্ট্র থেকে চাল আমদানির জন্য, কিন্তু এলসির চাল আমদানির ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে আমাদের দেশের চালের যে মূল্য এবং ভারতের প্রতিবেশী ভারতের যে চালের মূল্য প্রায় সমপর্যায়ে, এ কারণে কিন্তু চাল ব্যবসায়ীরা যারা এলসির চাল আমদানি করে থাকেন তারা কিন্তু এখন পর্যন্ত চাল আমদানি করছেন না। আর এই চাল আমদানি না করার কারণে সেটি কিন্তু একটি কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই সংকটময় মুহূর্তে অর্থাৎ যখন আপনার মজুদ শেষ হয়ে থাকে সেই মুহূর্তে যদি চাল আমদানি না থাকে সেখানে কিন্তু একটু মূল্য বৃদ্ধি পেতেই পারে। আর একটি তথ্য যেটা চাল ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই বিদ্যুৎও একটি কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার চালের মূল্য বৃদ্ধির কারণ। মানে তারা যেটি বলছেন যে প্রতিদিন যে পরিমাণ চাল উৎপাদন করা দরকার মিলগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে, লোডশেডিং এর কারণে তারা কিন্তু সেই পরিমাণ চাল কিন্তু উৎপাদন করতে পারছেন না। তবে খুচরো ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এখানে কিন্তু প্রত্যেকটা মিলে বড় মিলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ধান মজুদ আছে এবং এখানে মূল্যবৃদ্ধির কোনো কারণই নেই। এখানে চাল ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু আসলে চাল ধান মজুদ রেখে প্রয়োজনীয় সংখ্যক চাল বাজারে সরবরাহ না করায় একটা কৃত্রিম সংকট করে কিন্তু এই মূল্য বাড়িয়েছে। এছাড়া
এখানকার যারা এমনি সাধারণ মানুষ তারা যেটি বলছেন যে আসলে মানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কি করে আপনার প্রতিটা কেজিতে 3-5 টাকা চালের দাম বৃদ্ধি পেতে পারে, তারা যেটি বলছেন যে সরকারের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে কোনো মূল্যে বা ভারত থেকে চাল আমদানি সহ এখানে ওএমএস সহ অন্যান্য যে সুবিধাগুলো সাধারণ মানুষদের দরিদ্র মানুষদের দেওয়া হয় সেগুলো যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চালের বাজার অনেকটা স্থিতিশীল হতে পারে। আমার সঙ্গে গতকাল কথা হয় নগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদি হাসানের সঙ্গে, চালের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বললেন যে আসলে আমরা কিছুদিন আগে কিন্তু মজুতদারদের বিরুদ্ধে যারা অবৈধভাবে মজুত করে রেখেছিলেন মিলার হোক আরবদার তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযান চালিয়েছিলাম এবং মূল্যটা কিন্তু স্থিতিশীল পর্যায়ে এসেছিল, আমরা আবারও এই তদারকি করব এবং যাতে মূল্যটা স্থিতিশীল হয় সে ব্যাপারে আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে নগাঁ পরিস্থিতি। নগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। বিজ্ঞপ্তি প্রকাশের পর সেনাবাহিনীর নানা পদে চাকরির কথা বলে অর্থ আত্মসাৎ করছিল একটি চক্র। প্রথমে তারা ডিজিএফআই কর্মকর্তা পরিচয় করে মোটা অঙ্কের টাকার চুক্তি, এর অর্ধেক নিয়ে দেয়া হয় ভুয়া নিয়োগপত্র। এভাবে প্রায় 5.5 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চক্রটির 7 সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। রাজধানীর ভাষানটেকের একটি ফ্ল্যাটে চাকরি প্রত্যাশীদের আটকে টাকা আদায়ের তথ্যে অভিযানে যান গোয়েন্দারা, উদ্ধার হয় 8 জন। বিপদে পড়ার পর তখন আমার সাথে শেয়ার করছি যে তাছাড়া আমি তো বিপদে পড়েছি, আমাদের তো এখানে আটকা রাখছে। পরে আমরা মোটামুটি স্যারদের সাথে যোগাযোগ করি, পরে তাদের দেয়া তথ্যে ভাষানটেক ও মিরপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত 7 প্রতারককে। পাওয়া যায় সেনাবাহিনীর নানা সরঞ্জামও। ডিবি বলছে গ্রেপ্তার মাসুদ আশরাফ ও মাহফুজ নিজেদের ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীর নানা পদে 7-15 লাখ টাকায় চাকরি দিতে চুক্তি করে। আস্থা অর্জনে ওয়াকিটকি সহ মোটরসাইকেলে বাড়ি বাড়ি গিয়ে করে পুলিশ ভেরিফিকেশন। চুক্তির অর্ধেক টাকা দিয়ে ডাকযোগে পাঠানো হয় ভুয়া নিয়োগপত্র। কাজ হওয়ার পরে 4-5 লাখ। চাকরিতে যোগদানের জন্য দেয়া হয় ঢাকা ক্যান্টনমেন্টের পাশেই রজনীগন্ধা মার্কেটের ঠিকানা, সেখান থেকে কোয়ারেন্টিনের নামে নেওয়া হয় ভাড়া ফ্ল্যাটে। এরপর সেই ফ্ল্যাটে আদায় করা হয় চুক্তির বাকি টাকা। আমাদের সাথে সাথে যদি কিছু কই আমরা স্যার মারধর এমন করতে স্যার সবাই স্যার ভয় খাও কিছুই বলতো না স্যার। মাসুদ ছিল, ও বলছে আমি ডিজে ফাই ছিলাম, মানে ডিজে ফাই ওইখানে মাসুদ ছিল, তো ওদের দুইজনের হাতে আমি 2 লক্ষ টাকা দিয়ে নিয়োগপত্র নিয়ে আমি বাসায় গেছি। গোয়েন্দারা বলছেন এ পর্যন্ত চক্রটি 50-এর বেশি ব্যক্তির কাছ থেকে নিয়েছে প্রায় 5.5 কোটি টাকা। জেলা পরিষদ অথবা এমপি নির্বাচন বা মেয়র নির্বাচন তখনও তারা গিয়া বলে যে আপনাকে আমাদের সিনিয়র স্যার আপনাকে নমিনেশনের ব্যবস্থা করে দিবে, আপনার পক্ষে আমরা রিপোর্ট দেবো, আপনি যোগাযোগ করেন, এরকম কাজ ওনারা করে থাকেন। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কোনো বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন দিলে সে ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2014-2018 সালে নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করেছিল দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে তারা আবার সক্রিয় হয়েছে, এদের নেতিবাচক কর্মকাণ্ড দেশের অগ্রগতি রোধ করতে পারবে না বলে মনে করেন তিনি। বুধবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা। বন্যা, করোনা ও রোহিঙ্গা সংকটে সংগঠনের তৎপরতা তুলে ধরেন তারা। এ সময় তরুণ প্রজন্মকে মানবতার সেবায় সম্পৃক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে আবারও সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের। একে তো করোনা, তারপর হলো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তারপর এই স্যাংশন, পাল্টা স্যাংশন। এই স্যাংশনের ফলেই তো সব জিনিসের দাম বাড়ছে। আমি জানি না কারা লাভবান হচ্ছে এই যুদ্ধে। লাভবান হচ্ছে শুধু অস্ত্র যারা প্রডিউস করে, অস্ত্র যারা প্রোডাকশন করে তারাই লাভবান হচ্ছে, আর মরতেছে সাধারণ মানুষ, ছোট্ট শিশু থেকে শুরু করে আজকে কি মানবতার জীবন, সেটাই মানে সবচেয়ে দুঃখজনক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোকপাত করতে গিয়ে দেশবাসীকে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকারে আসলাম, সাফল্য এনে দিলাম, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, এটা তো অনেকেই পছন্দ করবে না। কাজে তারা তৎপর আছে সারাক্ষণই, আমি জানি তাদের তৎপরতা অনেক বেশি, চক্রান্ত করেই যাচ্ছে। 2014 ইলেকশনের আগে করেছে, 18 ইলেকশনের আগে করেছে, আবার এখন ইলেকশন যতই সামনে আছে আবার মানে সে ক্ষেত্রে রেখে ক্ষমতা থেকে সরাতে হবে। তাদের কী লাভ হবে জানি না, তো বাংলাদেশের মানুষের তো
ক্ষতিই হবে। শেখ হাসিনা বলেন, যত চক্রান্তই হোক কোনো অপশক্তি দেশের অগ্রগতিতে বাধা হতে পারবে না। যাতে অনাবাদি না থাকে সে ব্যবস্থাও নিতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলায় বিএনপি পুলিশের সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমের হত্যার বিচার চেয়ে শহরে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে সীমিত আকারে চলছে যানবাহন, লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, বন্ধ রয়েছে দোকানপাট। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শনিবার ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হল। ভোলায় হরতাল পরিস্থিতি নিয়ে আরও জানাতে বা সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, বিগত সংবাদে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে নয়টার পরে দোকানপাট খোলা শুরু হয়, তাহলে হরতালের বর্তমান পরিস্থিতি বোঝা যাবে, তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আমি যেখানে আছি সেটি হচ্ছে মহাজনপুরটি এলাকা। এখানে আমরা যতদূর দেখতে পাচ্ছি যে কোনো দোকান এখন পর্যন্ত খোলা হয়নি। দু একটি গাড়ি এখানে আসলেও এখানে যারা পিকেটার রয়েছেন তারা গাড়িগুলোকে ধাওয়া করছেন, গাড়িগুলো চলে যাচ্ছে। এছাড়া জেলা বিএনপির যে সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর, তিনি জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণ হরতাল চান। পুলিশও বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ কাউকে কোনো বাধা দিচ্ছে না। একটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে র্যাব এবং পুলিশের বিশাল একটি গাড়ির কনভয় ভোলা শহর প্রদক্ষিণ করেছে। তারা যেভাবে সাইরেন বাজিয়ে শহর প্রদক্ষিণ করেছে তাতে করে মানুষের মধ্যে আরো আতঙ্ক অনেকটা ছড়িয়ে গেছে। মানুষ এই র্যাব এবং পুলিশের গাড়ির বহর দেখে অনুমান করতে পেরেছে যে এখন ভোলা হরতাল চলছে। এছাড়া বিএনপি যে কর্মীরা রয়েছে তারা খণ্ড খণ্ড মিছিল বের করছেন। মিছিলে তারা সরকারের পতনের দাবি জানাচ্ছেন এবং আলম ও রহিম যে মারা গেছে তাদেরকে যারা মেরেছেন যে পুলিশদেরকে তারা দায়ী করছেন তাদের বিচারের দাবি করছেন। এখন ভোলা শহরের পরিস্থিতি আগে যে আমি বলেছিলাম যে একটু শান্ত ছিল, আমার মনে হচ্ছে যে নয়টা বাজার সঙ্গে সঙ্গে পরিস্থিতি একটু ঘোলাট হয়ে যাচ্ছে, একটু থমথম হয়ে যাচ্ছে। যদিও পুলিশ নীরব দর্শকের ভূমিকা রয়েছে, পুলিশের সামনে বিএনপি পিকেটিং করছে কিন্তু পুলিশ কোনো প্রকার বাধা দিচ্ছে না। তারপরেও ভোলাবাসীর মাঝে একটা আতঙ্ক রয়েছে, না জানি কখন আবার কোন ধরনের সহিংসতা ঘটে যায়। তবে আমি এখন যে এলাকাটিতে রয়েছি এটি বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে বিএনপির জেলা কার্যালয় সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কার্যালয়গুলো রয়েছে এবং জেলা বিএনপির সভাপতির বাসাও রয়েছে, যে কারণে এখানে হরতালটা কড়াকড়িভাবে পালিত হচ্ছে। যদিও শান্তিপূর্ণ তবু এখানে বলা যায় যে হরতাল হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে, নতুন বাজার, গাজীপুর রোড, কালীবাড়ি রোড এবং বাংলা স্কুলের মোড় ও জুগিরকোল, সেখানে কিন্তু হরতাল তেমন একটা হচ্ছে না। তবে হরতাল যারা আয়োজন করেছেন তারাই বলেছেন দূরপাল্লার যানবাহন, বাস, লঞ্চ, ফেরি চলাচল করবে, সে কারণে সেগুলো চলাচল করছে। তবে ভোলা শহর এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বিএনপির দখলে রয়েছে, আওয়ামী লীগ এখন পর্যন্ত মাঠে নামেনি। বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে গয়েশ্বর চন্দ্র রায়, মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং শামসুজ্জামান খান দুদু সহ 12 সদস্যের একটি প্রতিনিধি দল বলা এসে পৌঁছেছেন। তারা এখন হোটেলে বিশ্রাম নিচ্ছেন, কিছুক্ষণ পর তারা বিএনপি কার্যালয়ে আসবেন এবং লোকজনও চারদিক থেকে এখানে আসা শুরু করেছে। আস্তে আস্তে বিএনপির পাল্লা ভারী হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আরো সতর্ক হচ্ছে। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ভোলায় পালিত হচ্ছে সকাল সন্ধ্যা হরতাল, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক। ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা সহ 74 নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, তবে তা বিপদসীমার নিচেই আছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ভারী বৃষ্টি না হলে বন্যার আশঙ্কা নেই। তিস্তার অববাহিকার কুড়িগ্রাম, নীলফামারি, রংপুর ও লালমনিরহাটের বন্যা সাময়িক, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিস্তার পানি বিপদসীমা পেরিয়ে যায় আগস্টের প্রথম দুদিন। নীলফামারির ডালিয়া পয়েন্টে খুলে দেওয়া হয় 44টি জলকপাট। সেই সঙ্গে ভারী বৃষ্টিতে কুড়িগ্রাম, লালমনিরহাটের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ কয়েকটি নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয় নিচু এলাকা। লালমনিরহাটের 4 উপজেলার 17,000 পরিবার এখনও পানিবন্দী। তবে বুধবার থেকে তিস্তা অববাহিকায় বিপদসীমার নিচে বলছে নদীর পানি। সামনে তেমন কোনো বৃষ্টিপাতের স্পেল তিস্তা বেসিনে নাই, তো এই সামনের কিছুদিন বা অল্প কিছুদিন তিস্তা বেসিন বন্যা আশঙ্কা মুক্ত বলা যেতে পারে। ব্রহ্মপুত্র, যমুনার পানি বাড়ছে কিন্তু হয়তো আগামী 3-4 দিন পরে ওইটা কিছুটা স্থিতিশীল হয়ে আসতে পারে। আগস্টে সাধারণত পদ্মা অববাহিকায় বন্যা হয়,
এবারও রাজশাহী হার্ডিন্স ব্রিজ, ভাগ্যকুল ও মাওয়া পয়েন্টে নদীর সমতলে পানি বাড়ছে। তবে ভারী বৃষ্টি না হওয়ায় পদ্মা অববাহিকায় বন্যার আশঙ্কা কম। গ্যাঞ্জেস পদ্মার পানি বাড়ছে, এটা আগামী আরও কিছুদিন বাড়বে, কিন্তু এই মুহূর্তে বিপদসীমা কাছাকাছি বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও বলছে, উত্তর পূর্বাঞ্চলে মেঘনা অববাহিকায় সব নদী এখন শান্ত, কেবল খোয়াইয়ের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দিব্য সরকার সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী। বুধবার রাত 12টার দিকে নগরীর শাহ পরাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে 3 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিদ হাসান রাব্বি ও স্থানীয় বাসিন্দা এহসান আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলার শিকার হন শিক্ষার্থী রুদ্রনাথ ও নাইমুর রহমান ইমন। এরপর থেকে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ 4 দফা দাবিতে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। এ বিষয়ে আরও জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, দিব্য তো প্রধান আসামি ছিল, তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কী কী তথ্য দিয়েছে এবং পরবর্তীতে হাসপাতালের যারা আন্দোলনরত অবস্থায় ছিলেন পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কি তারা? দেখুন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুজন শিক্ষার্থীর উপর গত সোমবার রাতে যে হামলা হয়েছিল, সেই হামলার এজাহার নামীয় প্রধান আসামি দিব্য সরকার তাকে গতকাল রাতে নগরীর শাহপুরান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আসলে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো দিব্য সরকার আসলে মূলত এই হামলার সাথে জড়িত ছিল এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সে সরাসরি এই হামলার সাথে, শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত ছিল, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর থেকে আপনি জানেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, পাশাপাশি এই মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন, বিশেষ করে জরুরি বিভাগ ছাড়া, জরুরি বিভাগ, কার্ডিওলজি এবং আইসিইউ, এই 3টি বিভাগ ছাড়া অন্য বিভাগে তারা সেবা দিচ্ছে না গত 2 দিন ধরে। তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আসলে মানুষের যে অবস্থা, মানুষ রোগীরা কিন্তু চরম দুর্ভোগে আছেন। তো তারা, তাদের একটাই দাবি ছিল, তাদের মোট 4টি দাবি ছিল যে তাদের নিরাপত্তা জোরদার করা, হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপন এবং দ্রুত মামলা দায়ের এবং দ্রুত গ্রেপ্তার। তো মূলত এই 3টি দাবি পূরণ হয়ে গেছে, শুধু 1টি দাবি যে সব আসামিদের গ্রেপ্তার। তো এই সব আসামিদের মধ্যে মোটামুটি এখন পর্যন্ত 8 জন আসামিকে মামলায় অভিযুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের গতকাল কিন্তু ইন্টারনেট চিকিৎসকরা তারা সড়ক অবরোধ করেছিলেন, তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে সকাল 8টার মধ্যে এই মামলার অন্যতম আসামিদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। সেক্ষেত্রে কিন্তু পুলিশ গত রাতে একজনকে গ্রেপ্তার করেছে। তো এই অবস্থায় কিন্তু ইন্টারনেট চিকিৎসকরা আজকে আসলে তারা কী সিদ্ধান্ত নেবেন সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে হয়তো তারা কিছুক্ষণের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনায় বসবেন। এবং মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যেটা বলছে যে তারা আসলে তাদের যে দাবিগুলো, সব দাবিগুলোই কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তো সেক্ষেত্রে এই অবস্থায় আসলে তারা শিক্ষার্থীদের যে আন্দোলন এবং ইন্টারনেট চিকিৎসকদের কর্মবিরতি সেটা থেকে তারা বিরত রাখার জন্য বারবার বলছেন। সেক্ষেত্রে আজকে হয়তো একটা সমাধান হতে পারে, যেহেতু এই মামলার প্রধান আসামিকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, সেক্ষেত্রে আজকে দৃশ্যমান কোনো উন্নতি অথবা তারা কাজে ফিরতে পারেন এমনটা আভাস আমরা পাচ্ছি। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনসুর আহমেদ। সরকারের খাতায় মেডিকেল কলেজ বন্ধ, তারপরও শিক্ষার্থী ভর্তি করাচ্ছে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ। এসব শিক্ষার্থীকে নিবন্ধন দেওয়া হবে না বলে স্টাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসি। সরকারের অনুমোদন ছাড়া শিক্ষার্থী ভর্তি করায় কলেজটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। 2 বছর আগে নানা অনিয়ম ও বিএমডিসির অনুমোদন না থাকায় বিক্ষোভ করে শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সতর্ক করেও মানের উন্নতি না হওয়ায় সেই বছরই মেডিকেল কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাইগ্রেশন করে দেওয়া হয় অন্য মেডিকেল কলেজে। এখন অবস্থা কিছুই বদলায়নি, বাড়েনি মানও। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তালিকায় বন্ধ হিসেবেই আছে শাহ মখদুম মেডিকেল। অথচ পত্রিকায় রীতিমতো বিজ্ঞাপন দিয়ে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে মেডিকেলটি। 50 আসনের মধ্যে 28 জন বাংলাদেশি ও 22 বিদেশি শিক্ষার্থী।
কলেজটি বন্ধের আগে 64 জন শিক্ষক থাকলেও এখন তা 20। নিয়ম অনুযায়ী 250 বেডের হাসপাতালে কমপক্ষে 175 জন রোগী ভর্তির কথা থাকলেও আছে মাত্র 4-5 জন। ধুলার স্তর জমে আছে বিভিন্ন ওয়ার্ডে। কর্তৃপক্ষের দাবি, উচ্চ আদালতে রিট করে চলছে কার্যক্রম। আমাদের যেহেতু হাইকোর্টের রায়ের ভিত্তিতে ভর্তি, তো আমাদের উপরে স্টে অর্ডার আছে, পাশাপাশি হাইকোর্ট ডিভিশন থেকেও স্ট্যাটাস কো আছে। রাজশাহী অঞ্চলের সব মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু বিশ্ববিদ্যালয় বলছে শাহ মখদুম কলেজ তাদের অধিভুক্ত নয়। যদি আমাদের অধিভুক্তি ছাড়া কেউ ওই মেডিকেল কলেজে ভর্তি হয়, যেসব মেডিকেল কলেজে, শুধু শাহ মখদুম না, যেগুলোর অধিভুক্তি নাই, তাহলে সেই ক্ষেত্রে সেই ছাত্রদের দায়ভার, ছাত্রদের ভবিষ্যৎ, এ ব্যাপারে কোনো দায়ভার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনো ক্রমে গ্রহণ করবে না। এ পর্যন্ত 9 ব্যাচ মিলিয়ে প্রায় 240 শিক্ষার্থী ভর্তি হয়েছে শাহ মখদুম মেডিকেলে। এর মধ্যে মাত্র 9 জন পেয়েছে বিএমডিসির নিবন্ধন। যদি গভর্নমেন্ট অনুমোদন না থাকে, আমরা ওইটা পরিদর্শনে যাব। বিএমডিসির অনুমোদন নাই এমন কোনো মেডিকেল কলেজে অথবা ডেন্টাল কলেজে যেন ওরা ভর্তি না হয়, কারণ ভর্তির ওইসব ইনস্টিটিউশন থেকে যদি পাস করে তাইলে তারা রেজিস্ট্রেশন পাবে না। দেশে বেসরকারি মেডিকেল কলেজ 73টি। 2013 সালে অনুমোদন পায় রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 কন্টেইনার মদ চোরাচালানে জড়িতদের শাস্তি নিশ্চিতে সিআইডি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়ে টাস্কফোর্স চেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এজন্য গত সোমবার এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন কাস্টমস হাউসের কমিশনার। চিঠিতে কমিশনার বলেছেন, অতীতের ঘটনাগুলোতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, জাল জালিয়াতি বন্ধ হচ্ছে না। সম্প্রতি র‍্যাব সহ কাস্টমস কর্মকর্তাদের অভিযানে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ধরা পড়ে মদের সবচেয়ে বড় চালান। পাওয়া যায় প্রায় 78,000 লিটার। এসবে শুল্ক করের পরিমাণ প্রায় 58 কোটি টাকা। কাস্টমস কর্মকর্তাদের দাবি, ইপিজেড এর রপ্তানিমুখী কারখানার দলিলপত্র জাল করে এসব মদ আমদানি করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় চট্টগ্রাম বন্দর থানায় বিভিন্ন আইনে 5 মামলা করেছে কাস্টমস হাউস। আসামি করা হয়েছে আমদানিকারক ও সিএনডিএফ এজেন্টকে। এছাড়া চোরাচালানে জড়িত থাকার অভিযোগে র্যাবের হাতে আটক হয় 3 জন। চক্রের 11 সদস্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করে সংস্থাটি। কাস্টমস হাউস কমিশনারের আশঙ্কা, এসব মামলায় চোরাচালানে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যাবে না। এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, অতীতেও চোরাচালান ও মানি লন্ডারিংয়ে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়নি, তাই এবার র্যাব, সিআইডি, পিবিআই, বাংলাদেশ ব্যাংক ও দুদক প্রতিনিধিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করার অনুরোধ জানান তিনি। যারা যারা জড়িত তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। এখানে চিহ্নিত করতে গেলে, কিন্তু বিচার করতে গেলে আপনাকে কে আছে, কে নাই, কে জড়িত সেটি নয়, প্রকৃত ঘটনা, প্রকৃত কারা জড়িত তাদেরকে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে এই চিটাগাং কাস্টমস হাউস যে এনবিআরকে পত্র দিয়েছে, অবশ্যই সাধুবাদ জানাই। মদ চোরাচালানের এই ঘটনায় কাস্টমস বন্দর কর্মকর্তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যদিও মামলার এজাহারে এ বিষয়ে কিছু বলা হয়নি। কর্মকর্তাদের অনেকে জানান, সংস্থার কেউ সহযোগিতা না করলে বন্দর থেকে পণ্য খালাস করে বের করে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের একাংশের যোগ সাজশ থাকে এবং এর মাধ্যমেই কিন্তু এই অপরাধগুলো সংঘটিত হয়। কাজে এখানে এক ধরনের সারাশি অভিযানের প্রয়োজন আছে, যার মাধ্যমে যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং যারা যোগ সাজশকারী, সুবিধা প্রদানকারী, সুরক্ষা প্রদানকারী, তাদেরকেও কিন্তু জবাব দিতে আনতে হবে। বিশ্লেষকরা বলছেন, শুধু একটি ঘটনার বিচারে টাস্কফোর্স করলে যথেষ্ট হবে না, অতীতের বড় অপরাধগুলো খতিয়ে দেখা উচিত। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বোর্ড। ফর্ম পূরণ শেষ হয়ে গেলেও অনেকে বাদ পড়ায় আবারও সময় দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। বোর্ড বলছে প্রায় 15 লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল 19 জুন, বন্যার কারণে পিছিয়ে শুরু হবে 22 সেপ্টেম্বর, ফলে পিছিয়ে গেছে এইচএসসি পরীক্ষাও। এখনও দিনক্ষণ ঠিক না হলেও বোর্ড বলছে নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এরই মধ্যে প্রশ্ন তৈরির কাজ শেষ। নভেম্বরের শুরু থেকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি শুরু করার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা খুব শীঘ্রই একটা পূর্ণাঙ্গ সময়সূচি উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশ করতে পারব।
পরীক্ষার ফর্ম পূরণ শেষ হয়েছে 6 জুলাই, কিন্তু নানা কারণে অনেকে ফর্ম পূরণ করতে না পারায় আবারও সুযোগ দেয়া হবে। আমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, আমাদের যে মানবন্ধন দিয়েছি আমরা, এবং আমরা যে প্রশ্নের যে সময়সূচি দিয়েছি সেই অনুযায়ী আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটিও নেব। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ করেছে কলেজগুলো। ফর্ম পূরণের সুযোগ দ্রুত দেওয়ার দাবি শিক্ষকদের। বন্যা সংক্রান্ত কারণে বিভিন্ন এলাকায় ফর্ম ফিল আপ কিছু জটিলতা হয়েছিল। এই ফর্ম ফিল আপের বিষয়টি আরও সময় দিয়ে যাতে সবাই ফর্ম ফিল আপ করতে পারে এই ব্যবস্থাটি নেওয়ার জন্য আমি মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাবো। এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত HSC পরীক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। কেউ বাদ পড়লে কলেজে যোগাযোগ করার পরামর্শ বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের দিন কাটছে চরম হতাশায়। এদের মধ্যে কেউ পুঁজি হারিয়ে নিঃস্ব, কেউ আবার ঋণ নিয়ে গড়ে তোলা খামারের ক্ষতিতে দিশেহারা। তাদের অভিযোগ, এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো সহায়তা বা পরামর্শ দেওয়া হয়নি। তবে মৎস্য বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে। গত জুনের বন্যায় নেত্রকোনার 77টি ইউনিয়ন প্লাবিত হয়। মাসব্যাপী বন্যায় জেলার প্রায় 25,000 ছোট বড় পুকুর ডুবে যায়, ভেসে যায় মাছ ও পোনা। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে বন্যার জেরে 15,000 মৎস্যচাষী ক্ষতির মুখে পড়েছেন, যার পরিমাণ প্রায় 12 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত চাষিদের অনেকেই পুঁজি হারিয়ে এখন সর্বশান্ত। কেউ আবার স্বপ্নের খামার হারানোর পাশাপাশি ঋণ পরিশোধের দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন নির্ঘুম। তাদের অভিযোগ, মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো পরামর্শ বা সহায়তা দেওয়া হয়নি। একটা বর্ষণে এরকম যে দ্রুত যে আমরা যে কিছু একটা করবো, যে বা জালে একটা বেড় দিব, এটাও পারিনি। লক্ষ লক্ষ টাকার মাছ ছিল, পাবদা শিং, তারপরে রেনু ছিল, এগুলো বের হয়ে গেছে। আমরা পরবর্তী কিভাবে কি চাষাবাদ করবো এই সব কিছু নিয়ে আমরা খুবই দুর্দশার মধ্যে আছি, খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। তো এখন আসলে এখন সহায় সম্বলহীন অবস্থায়। তবে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা হচ্ছে। আমরা তালিকা তৈরি করছি, এই তালিকা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আমরা আশা করছি তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন করণীয় আমরা সেগুলি করব। ক্ষতির মুখে পড়া পুকুরগুলোর আয়তন প্রায় 3,500 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্ধের 6.5 মাসও চালু হয়নি লক্ষ্মীপুর ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল। যাত্রী সংকটের অজুহাতে চালু হওয়ার একদিন পরেই বন্ধ হয় লঞ্চ চলাচল। কবে লঞ্চ চালু হবে সেটাও অনিশ্চিত। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। যদিও জেগে ওঠা চরে ড্রেজিং করার পর দ্রুত সময়ে লঞ্চ চলাচলের আশ্বাস দিয়েছে প্রশাসন। 2021 সালের 15 নভেম্বর আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়, কিন্তু চালুর একদিনের মাথায় কোনো কারণ ছাড়াই এই নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় লঞ্চ মালিকরা। 6.5 মাস পার হলেও এখনও চালু হয়নি লঞ্চ চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাতায়াত ব্যবস্থাও খুব ভালো হয়েছিল, কিন্তু এখন তো আগের মতো যাত্রীও আসে না, লঞ্চ তো নাই। যদি লঞ্চ ঠিক মতো চলে, পারাপার ঠিক থাকে, তাইলে যাত্রীগুলা সব সময়ের জন্য এখানে বাড়বো। সড়কপথে ঢাকা থেকে কুমিল্লা হয়ে লক্ষ্মীপুর শহর পর্যন্ত দূরত্ব 204 কিলোমিটার, অথচ নৌপথে এ দূরত্ব মাত্র 140 কিলোমিটার। কিন্তু নৌপথ চালু না থাকায় দীর্ঘদিন ধরে এর সুবিধা পাচ্ছে না এই অঞ্চলের মানুষ। কবে চালু হবে সেটাও অনিশ্চিত। শত শত মানুষ পৌঁছে যে আসছে, লঞ্চে করে ঢাকা যাইব, কিন্তু গাড়ি লঞ্চ না পাওয়ার কারণে মানুষ বিফলে বিভিন্ন জায়গার দিকে ফিরত গেছে। অন্তত 1-2 মাস যদি পারমানেন্ট চলতো, তাইলে মোটামুটি যাত্রীর ব্যবস্থাটা বুঝতে পারতো। নৌ রুটে জেগে ওঠা চরে ড্রেজিং করে দ্রুত সময়ে আবারও এই নৌ রুটের লঞ্চ চলাচলের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য জেলা প্রশাসক। নদীর নাব্যতা রক্ষার জন্য ড্রেজিংয়ের কাজ চলছে, এই কাজটি শেষ হলে লঞ্চ সার্ভিসটি চালু হবে, জনগণ পরিপূর্ণ সুবিধাটি পাবে। নাব্যতার কারণে এক সময় লঞ্চ চালু হওয়ার পরেও কিন্তু বন্ধ করতে হয়েছে, এটি এখন আবার ড্রেজিং হচ্ছে। এই ড্রেজিংটা কমপ্লিট হলে আবার আমরা আশা করছি খুব শীঘ্রই লক্ষ্মীপুরের সাথে ঢাকার যে নৌ যোগাযোগ লঞ্চের মাধ্যমে, স্টিমারের মাধ্যমে সেটা চালু হবে। লক্ষ্মীপুর ঢাকা নৌ রুট চালু করা হলে যাত্রীরা সড়কপথের তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে নৌপথ সচল থাকলে দক্ষিণাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চল ও রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রেতা বিক্রেতার পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে ঝালকাঠির ভীমডুলি খালের ভাসমান পেয়ারা হাট। শ্রাবণ মাসের প্রথম থেকে ভাদ্র মাস পর্যন্ত এই হাটে চলে কেনা বেচা। কৃষি অধিদপ্তরের তথ্যে এবারে পেয়ারার বাম্পার ফলন হয়েছে আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভালো দামও পাচ্ছেন বাগানিরা।
বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য পেয়ারা বাগান। স্বাদ ও মানের দিক থেকে ভিন্ন হওয়ায় এই অঞ্চলের পেয়ারার চাহিদা সারা দেশেই। ঝালকাঠির কীর্তিপাশা ও সদর উপজেলার বেশিরভাগ গ্রামবাসী পেয়ারা চাষের সাথে জড়িত। বছরের এই সময়টাতে ভালো ব্যবসার আশায় থাকেন তারা। ছোট ছোট ডিঙি নৌকা ভর্তি পেয়ারার বেচাকেনা চলে দিনভর। ক্রেতা বিক্রেতার হাট ডাকে এখন মুখর ভাসমান এই হাট। এখানকার ঐতিহ্যই হচ্ছে পেয়ারা। আমাদের এখানকার শতকরা 100 জন লোকই পেয়ারার উপর ডিপেন্ড করে। ছত্রাকের আক্রমণ হয় না এবং ওয়েদারটা ভালো বলে মোটামুটি ভালো লাভ হবে। একর প্রতি 20-25 হাজার টাকার লাভ থাকবে এবছর। কুয়াকাটা এবং চিটাগাং ঢাকার থেকে আসে, এসে অনেক পাইকার এসে এখান থেকে পেয়ারা নিয়ে যায়। কয়েক যুগ ধরে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত ছিলেন জেলার পেয়ারা চাষিরা। পদ্মা সেতু চালু হওয়ায় এবার লাভের মুখ দেখতে শুরু করেছেন তারা। পদ্মা সেতু হওয়ায় আমাদের সকালের মাল বিকাল 4টায় বা 5টায় তাজা পেয়ারা পাচ্ছে। পদ্মা সেতু হওয়ার কারণে 3 ঘন্টার মধ্যে ঢাকায় পেয়ারা পৌঁছতে পারে, এই জন্য আমাদের অঞ্চলে পেয়ারার দামটা মোটামুটি এখন ভালো আছে। আবহাওয়ার কারণে এই অঞ্চলের পেয়ারার আবাদ হয়ে আসছে যুগ যুগ ধরে। চাষিদের আধুনিক পদ্ধতিতে পেয়ারা চাষের প্রশিক্ষণ ও পরামর্শ দেয় বাম্পার ফলনের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবছর পেয়ারার ফলন ভালো হয়েছে। কৃষক বিভিন্ন যে আন্তঃপরিচর্যা সহ সার ব্যবস্থাপনা ভালোভাবে করার জন্য এ ফলন হয়েছে। ভীমরুলি খালের ভাসমান এই পেয়ারার হাট পরিণত হয়েছে জেলার পর্যটন কেন্দ্রে। এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে যাওয়া দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে পরিণত হয়েছে গোপালগঞ্জের বলাকৈর পদ্মবিল। প্রতি বছরের মতো এই বছরও এখানে ফুটেছে অসংখ্য পদ্মফুল। আর এই সৌন্দর্যকে উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু মানুষ। গোপালগঞ্জ জেলায় রয়েছে অসংখ্য বিল, তার মধ্যে জেলা সদর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অন্যতম একটি বিল বলাইকৈ। 1988 সালের পর থেকে বর্ষাকালে এই বিলের অধিকাংশ জমিতে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে, আর এই কারণে এখন এই বিলটি পদ্মবিল নামে পরিচিত হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের কাছে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া লাল, গোলাপি ও সাদা পদ্মফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বলাইকৈর পদ্মবিলে। দূর থেকে তাকালে মনে হবে বিলে কেউ যেন ফুলের বিছানা পেতে রেখেছে। আষাঢ়ের শেষ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই বিলে পদ্মফুল ফোটে, এবারও ফুটেছে। বিল ভ্রমণে তাই প্রতিদিনই আসছেন ভ্রমণ পিপাসুরা, নৌকায় ঘুরে উপভোগ করছেন বিলের সৌন্দর্য। পরিবেশটা অনেকই সুন্দর, খুব ভালো লাগতেছে আমাদের। ব্রাহ্মণবাড়ি আমার জেলা, ওখানেও পদ্মবিল আছে, আমি সেখানেও গিয়েছি। তো ওই জায়গার আর এই জায়গার মধ্যে অনেক বড় একটা পার্থক্য, সেটা হচ্ছে এখানে অনেক ফুল আছে আর আয়তনটাও অনেক বড়। রাস্তার একটু সমস্যা আছে যে অটো দিয়ে আসা যায় না, অনেকখানি হেঁটে আসা লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পদ্মবিলে এটা ওটা ফেলানো, এইগুলো থেকে যদি আমরা একটু বিরত থাকি তাহলে দেখা যাবে যে পরিবেশটা অনেক বেশি সুন্দর হবে। বর্ষায় এই এলাকার মানুষের তেমন কাজ থাকে না, দর্শনার্থীদের নৌকায় করে বিল ঘুরিয়ে বাড়তি আয় করছেন কেউ কেউ। এই বিলে আমরা নৌকো চালায় যা উপার্জন করি। আমরা এই কয়টা মাস খুব ভালোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ডাইল ভাত খেয়ে যে বাবু কাল আমাকে খুব ভালো রাখে। পানির মৌসুমে এই সময় কোনো কাজকাম ছিল না, এই সময় বসিয়ে থাকতো। এখন এই পদ্মফুল আসাতে অনেক লোক এরপর উপার্জন করতেছে এই পদ্মফুল দিয়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পর্যটন সুযোগ সুবিধা বাড়ানো গেলে বর্ষা মৌসুমেও আরও পর্যটক আসবে বলে মনে করেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে 5 দিনের সামরিক মহড়া শুরু করছে চীন। এরই মধ্যে 27টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় ঢুকেছে বলে জানিয়েছে তাইপে। তাইওয়ানকে ঘিরে নৌ ও বিমান মহড়া শুরু করছে চীন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত বেইজিংয়ের। তাইওয়ান ও এর আশেপাশের জলসীমা বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। চীনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে তাইওয়ান। চীনা মহড়ার পর সতর্ক অবস্থানে তাইওয়ানের সামরিক বাহিনী। পেলোসির এই সফরকে রাজনৈতিক বলছেন তাইওয়ানিজরা। তাইওয়ান সফরে এসে চীনের বিরোধিতা করেই তারা ভোটে জিততে চায়। নিজেদের মানবাধিকার ও মুদ্রাস্ফীতি থেকে জনগণের মনোযোগ সরাতে এই উদ্যোগ। আমি
যুক্তরাষ্ট্র একটি দ্বিমুখী খেলায় নেমেছে। পেলোসি সফর শুধু তাইওয়ান ও চীনের মধ্যে সংঘাতের সংখ্যাকেই জোরালো করবে। এদিকে মঙ্গলবার রাত ও বুধবার সকালে তাইওয়ানের কাছাকাছি অঞ্চলে কয়েকটি সামরিক অভিযানও চালিয়েছে চীনারা। তাইওয়ানের চারপাশে আকাশ সীমায় যুদ্ধ বিমান গেছে। যে কোনো সময় যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, তাইওয়ানে পেলোসির সফর চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি। পেলোসির তাইওয়ান সফর গণতন্ত্র বিরোধী, এটি চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি। অনেকেই একে পেলোসির বিপজ্জনক উস্কানি বলে উল্লেখ করেছেন, যা রাজনৈতিক সুবিধা নেয়ার আকাঙ্ক্ষা ছাড়া কিছুই নয়। এদিকে পেলোসির সফর ঘিরে হংকংয়ের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে চীনাপন্থী নানা দল। এর আগে মঙ্গলবার চীনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ান সফর করেন পেলোসি, আর বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে বৈঠক করেন। এরপর তাইপে ছাড়েন দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন এক চীন নীতি মেনে চলেছে যুক্তরাষ্ট্র, তবে তাইওয়ানের সঙ্গেও উষ্ণ সম্পর্ক জোরদার করছে দেশটি। নিয়মিত দিয়ে আসছে সামরিক সহায়তা, যা স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না বেইজিং। এমন পরিস্থিতিতে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর আগুনে ঘি ঢালার মতোই। বেড়েছে উত্তেজনার পারদ, উস্কে দিয়েছে সামরিক হস্তক্ষেপের সংখ্যা। তাইওয়ানকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণ বেশ কয়েকটি। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের রয়েছে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি। চীন তাইওয়ানকে মনে করে তাদের জাতীয়তাবাদের অবিচ্ছেদ্য অংশ, যা শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে আলাদা একটি দ্বীপ। চীন তাদের মতের পক্ষে বুদ্ধিবৃত্তিক যুক্তি দাঁড় করিয়েছে, চালিয়েছে রাজনৈতিক প্রচারণাও। পাশাপাশি নিজেদের ভিক্টিমহুড অবস্থান তৈরি করে এই ইস্যুতে পেতে চেয়েছে আন্তর্জাতিক সমর্থন। ফলে চীনাদের কাছে তাইওয়ান ইস্যু এতটাই স্পর্শকাতর যে ভিন্ন মতামতের যে কাউকে তারা দমন করতে চায়। শুধু রাজনৈতিক নয়, কৌশলগত নিরাপত্তার দিক থেকে তাইওয়ানের গুরুত্ব অনেক। জাপানের উপনিবেশ শাসনের সময় থেকেই তাইওয়ানকে বলা হতো অবিচ্ছিন্ন এয়ারক্রাফট ক্যারিয়ার, যার ডোবার সম্ভাবনা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই তাইওয়ানের সামরিক গুরুত্ব বেড়ে চলেছে। এদিকে তাইপে নিয়ন্ত্রণে থাকলে এই অঞ্চলের সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্য চীনের নিয়ন্ত্রণে থাকবে। সুতরাং এই ইস্যুতে চীনের কর্তৃত্ববাদী হওয়া স্বাভাবিক। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবেই গণ্য করে। এতে জড়িয়ে আছে তাদের জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক প্রয়োজন। সেই সাথে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তাইওয়ানকে পাশে চায় যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের ওপর নির্ভর করে মাইক্রোসফট, অ্যাপল, ইন্টেলের মতো প্রতিষ্ঠানগুলো। বিশ্বের 63% সেমিকন্ডাক্টরের যোগান দেয় তাইপে। এই বিশাল বাজারকে ছাড়তে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে তাইপেতে সামরিক ঘাঁটি হলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে অকল্পনীয় হারে। তুরস্কের জলসীমায় তল্লাশির পর লেবাননের পথে ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজ। এর চূড়ান্ত গন্তব্য ত্রিপলি শহর। এর আগে জাহাজটি বসফরাস প্রণালীতে নোঙর করে। এই প্রণালী কৃষ্ণসাগরকে সি অফ মারমারা ও এইজিয়ান সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে 20 পরিদর্শক জাহাজে গিয়ে তল্লাশি চালিয়েছেন। আফ্রিকার দেশ সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজ রাজনী 26,527 টন ভুট্টা বহন করছে। জাহাজটি ইউক্রেনের কৃষ্ণসাগরে তীরবর্তী বন্দর ওডেসা থেকে সোমবার রওনা দেয়। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় 20 মিলিয়ন টন খাদ্যশস্য আটকে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শপথ নিলেন 8 মন্ত্রী। 2021 সালে রাজ্যের ক্ষমতায় আসার পর তৃতীয় মেয়াদে মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা। বুধবার রাজভবনে 7 নতুন মুখসহ 8 মন্ত্রীকে শপথ পড়ান পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। রাজ্যের বিধানসভার আসন সংখ্যা অনুযায়ী সর্বোচ্চ মন্ত্রীর সংখ্যা থাকতে পারে 44 জন। এদিন 8 জনের শপথ নেয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 48-এ। এক্ষেত্রে মমতার পূর্ব ঘোষণা মতে পদত্যাগ করতে হবে 4 মন্ত্রীকে, তবে তারা কারা তা এখনও জানাননি তিনি। প্রয়াত 2 মন্ত্রী ও গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল 8টি দপ্তর। এদিকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাবুল সুপ্রিয় সহ 5 জন। 17 দিনের ব্যবধানে আবারও বসছে বিসিবির সভা। চলমান পরিচালনা পরিষদের 6ষ্ঠ বোর্ড সভা এটি। মিরপুরে বিসিবি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর 2টায় সভা শুরুর কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে এই সভায়। পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজের জন্য দুটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে নির্বাচন করা হয়েছে। সেখান থেকে একটিকে বেছে নেওয়া হবে আলোচনার মাধ্যমে। অন্যদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বিসিবি নতুন টি টোয়েন্টি অধিনায়কের নামও চূড়ান্ত করতে পারে। সাকিবকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারে। পাশাপাশি 2024 নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং বাংলাদেশের নারীদের বিশ্বকাপের রূপরেখা প্রণয়ন করবে বোর্ড। জিম্বাবুয়ের কাছে টি টোয়েন্টি সিরিজ হার মানতে পারছে না খালেদ মাহমুদ সুজন। এই ব্যর্থতায় হতাশার পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন টিম ডিরেক্টর। এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে দলের এমন পারফরমেন্সকে অশনি সংকেত হিসেবে দেখছেন সুজন। টি টোয়েন্টি বিশ্বকাপের বছর, এশিয়া কাপও এই ফর্মেটে, দুই মেগা ইভেন্ট সন্নিকটে। পরীক্ষা নিরীক্ষা হলো জিম্বাবুয়ে সফরে, সেখানে ভয় ডরহীন ক্রিকেটের ফর্মুলায় ব্যর্থ বাংলাদেশ দল। হারারের পরিচিত কন্ডিশন, জিম্বাবুয়ের সাদামাটা বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ব্যাটিং অ্যাপ্রোচ মুনিম বিজয়দের দাঁড় করিয়েছে কাঠগড়ায়। সবাই যেন ভয়ে গুটিয়ে থাকেন উইকেটে। এটা হয় না যে না মন খুলে খেলাই, মন খোলা খেলাটাই আমি দেখতে পাচ্ছি না আসলে। আমার যেটা হয় যে আমাদের উই হ্যাভ নাথিং টু লুজ, আমার কথা হচ্ছে যে এইখানে আমরা কালকে জিতলেই এটা খুব স্বাভাবিকতা, হারাটাই অস্বাভাবিক হয়েছে। তো আমরা কালকে ওই রকম সিচুয়েশানে আমরা জানি যে আমাদের 10-12 করে লাগবে, তারপর আমরা ওভারে 6-7 করে, কেউ দেখলাম না যে একটা ট্রাই করছে একটা 6 মারার। দলে যারা আছে ঘরোয়াতে তারা পরীক্ষিত, অথচ আন্তর্জাতিক সার্কিটে এলেই নড়বড়ে অবস্থা। মুনিম, ইমন কিংবা বিজয়ের মতো বড় নামও ঘুরছে ব্যর্থতার বৃত্তে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টি টোয়েন্টি সদস্যরা আছে মহাচাপে। এই কন্ডিশনে ওদের টিমের এগেনস্ট আপনি বলতে পারবেন না যে বিশেষ সেরা বোলিং অ্যাটাক, ঠিক না? মানে আমি যদি বলি যে আমরা যেরকম বোলিং অ্যাটাক খেলে অভ্যস্ত হব সামনে এশিয়া কাপ বা আপনি ওয়ার্ল্ড কাপে যখন যাদেরকে খেলবেন, তারা এদের থেকে অনেক বেটার বোলিং প্রযুক্তি। তো আমরা যদি এই কন্ডিশনে এই ভালো উইকেট যদি আমরা না পারি, তাহলে তো আমরা ডেফিনেটলি একটা অসুবিধার সংকেত, ঠিক না? সামনে দুই মেগা ইভেন্ট, দলের যে অবস্থা, গুটি কয়েকজন ছাড়া বাকিদের ওপর ভরসা রাখা দেয়। দল নির্বাচন নিয়ে তাই চ্যালেঞ্জের মুখে টিম ম্যানেজমেন্ট। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্লেয়ার অব দ্য মান্থের সেরা তিন প্রকাশ করেছে আইসিসি। জুলাই মাসের জন্য মনোনয়ন পেয়েছেন জনি বিয়ারস্টো, প্রভাত জয়াসুরিয়া এবং গুস্তাভ ম্যাকলিন। জুন মাসের সেরা হয়েছিলেন রিয়ারস্টো। ধারাবাহিকতা রেখে ভারতের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল বিয়ারস্টোর। সাদা বলের ক্রিকেটেও আছেন ফর্মে, সাউথ আফ্রিকার বিপক্ষে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজে 250 করেছেন। অন্যদিকে প্রভাত জয়াসুরিয়া অভিষেকের পর থেকেই স্পটলাইটে। গোল টেস্টে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে জয়ের নেপথ্যে ছিলেন এই বাঁহাতি স্পিনার। তিন টেস্টের ক্যারিয়ারে 29 উইকেট শিকার তাকে রেখেছে আলোচনায়। অন্যদিকে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভো ম্যাকুয়েনও এসেছেন আইসিসির নজরে। ব্রিস্টলের প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে 21 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে গেল প্রোটিয়ারা। ব্রিস্টলের টসে জিতে ব্যাট করতে নেমে দ্রুত বিদায় নেন কুইন্টন ডিকক, বেশিক্ষণ টিকতে পারেননি ভ্যান্ডার ডুসেনও। তবে তৃতীয় উইকেটে রিজা হেনড্রিক্স ও এইডেন মার্করাম জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। মার্করামকে ফিরিয়ে তাদের 112 রানের জুটি ভাঙেন গ্যারেথ ডেলেইনি। পরে হেনড্রিক্সকেও আউট করেন এই অলরাউন্ডার। 27 বলে 5 ছক্কা ও 2 চারে মার্করাম করেন 56, অন্যদিকে 53 বলে হেনড্রিক্স তোলেন 74 রান। তাদের বড় ইনিংসে ভর করে 211 রানে টার্গেট দেয় মহারাজের দল। জবাবে শুরুতে দুই ওপেনারের বিদায়ে ধাক্কা খায় আয়ারল্যান্ড। ম্যাচ জয়ের আশা দেখান টাকার ও ডক্টরেল। তাদের বিদায়ে ম্যাচ হাতছাড়া হয় আইরিশদের। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বধের ছক তৈরি করছে বাংলাদেশ। লিগ পর্বে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতকে হারায় বাংলাদেশ। ফাইনালে আবারও স্বাগতিক ভারতের বিপক্ষে লড়াই। বুধবার সুইমিং জিমের পাশাপাশি মাঠের অনুশীলন সেরেছে পল স্মলির দল। নেপালের বিপক্ষে সব শেষ ম্যাচে শহীদুল ইসলামের লাল কার্ডে অস্বস্তি থাকলেও চিন্তার কারণ দেখছেন না টিম ম্যানেজার বিজন বড়ুয়া। ভারতের ভুবনেশ্বরে কালিগা স্টেডিয়ামে শিরোপা লড়াই শুক্রবার। যেহেতু আমাদের শহীদুল লাল কার্ড, তারপর মিরাজুল আমাদের একটু ইঞ্জুরি আছে, আর সবাই সুস্থ আছে। আমাদের আমার মনে হয় এখানে আমাদের যত খেলোয়াড় আছে সবগুলো 19-20, এখানে কোনো সমস্যা হবে না। কোচ ওভাবেই পরিকল্পনা সাজাবে। বাংলা সিনেমার পালে যেন লেগেছে নতুন হাওয়া, আর তাতে ভাসছেন দর্শকেরা। সিনেমা হলে গিয়েও মিলছে না দিনের টিকিট, বিক্রি হয়ে যাচ্ছে 1 সপ্তাহ আগেই। সম্প্রতি মুক্তি পাওয়া দুটি সিনেমা ঘিরে আবারও এমন চাঙা ভাব ফিরতে শুরু করেছে হলগুলোতে। এতে আশাবাদী হয়ে উঠছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে এই সাফল্য ধরে রাখতে নিয়মিত ভালো সিনেমা তৈরি করতে হবে বলছেন হল মালিকেরা। কোন বোর্ডে চাইছো সত্যি করে কও। এই কথা কাচ্ছ না কেন?
29 জুলাই মুক্তির আগে থেকেই হাওয়া সিনেমার টিকিটের সংকট চলছে। 24টি সিনেমা হলই হাউসফুল। হাওয়ার গানে যেন ভাসছেন দেশের মানুষ। আমাকে চালে তো কোনো মাছ উঠে নাই। আর তারই প্রভাব দেখা গেছে হলগুলোতে। এদিকে 4 সপ্তাহের বেশি সময় ধরে হাউসফুল প্রদর্শনী চলছে গেল ঈদে মুক্তি পাওয়া পরাণ সিনেমার। প্রথমে 11টি হলে মুক্তি পেলেও পরে তা 50 ছাড়িয়ে গেছে। ব্লকবাস্টার হওয়ার পথে এই সিনেমা, বলছেন পরিচালক। মানুষ সিনেমা হলে যাবে না, সিনেমা হল গন, সিনেমা হল সব বন্ধ হয়ে যাবে, বাইরের দেশে সিনেমা লাগবে। তো এটা আমরা প্রমাণিত করলাম এবার, আসলে না, মানুষ সিনেমা দেখে। আমরা এখন ওটিটি রাইট বিক্রি করি না, যেটাকে বলে যে এখন যে অ্যাপগুলো, সেখানে আমাদের অনেক বড় অঙ্কের একটা অফার আছে, যেটা কিনা আমাদের সিনেমা বাজার থেকে ডাবল। তবে কি আবারও ফিরছে বাংলা সিনেমার সুদিন? তরুণ নির্মাতাদের ছবিতে অর্থলগ্নিকারকদের আগ্রহ না থাকার অভিযোগ থাকলেও সেই সংকট কাটছে, বলছেন সংশ্লিষ্টরা। তবে হলের সংখ্যা বাড়ানোরও তাগিদ দিচ্ছেন তারা। ছবি রিলিজ করলে আসলে সেই টাকাটা উঠতো না, কিন্তু এখন যেটা এই যে তরুণদের জয় জয়কারে, 2-4টা হতে 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 কিন্তু যারা ইনভেস্টর এদের আস্তা আসবে, এবং আস্তা আসলে পরে তখন আবার ব্যাপকভাবে প্রোডিউসাররা ইনভেস্টে চলে আসবে। সিনেমা হলগুলো বাঁচাতে ভালো মানের গল্প ও নির্মাণ শুধু নয়, নতুন ছবি তৈরির ধারাবাহিকতাও ধরে রাখতে হবে, বলছেন হল মালিকরা। হলগুলো তাদের যেটা দায়িত্ব যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিজিটাল করা সম্পূর্ণ। দেখবেন আপনারা ভালো ভালো ছবি শুরু করেছেন, এখন দেখবেন অনেকে ছবির ব্যবসা করার জন্য ইচ্ছুক হবে। এই ব্যবসার পরে হল মালিকরা অনেক উৎসাহিত হয়েছে, তারা তাদের হলগুলো সংস্কার করার জন্য। এদিকে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এর আগে 1000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। সেক্ষেত্রে দর্শক ধরে রাখতে সারা দেশের বন্ধ হলগুলো সংস্কার ও উন্নত করার তাগিদ প্রযোজক পরিবেশকদের। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।